তৃণমূল কংগ্রেস পরিচালিত বানিয়া গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতে আজই ছিল জেনারেল মিটিং, আর এই জেনারেল মিটিংকে কেন্দ্র করেই ছিল নিশ্ছিদ্র পুলিশি পহরা। কিন্তু কেন, কিসের জন্য এই নিশ্ছিদ্র পুলিশি পহরা, কি কারণে এই পুলিশি পহরার ব্যবস্থা করা হয়েছিল, আমরা শুনব সেই কথা। সামনেই আমরা পেয়েছি একজন সদস্যকে এই গ্রাম পঞ্চায়েতের, আমরা তার মুখ থেকে শুনব তিনি কি বলছেন। আমাদের স্কিমগুলো ওরা আগে স্কিম জমা দিয়েছে, মানে প্রধান আগে ওদের নিজের বানানো স্কিম জমা দিয়েছে। এই স্কিমগুলো আমরা হচ্ছে কি মানে মানিনি, আমাদের আমাদের তো কাজ আছে, আমাদেরকে বাদ দিয়ে ওরা নিজেরা কাজ করছে। কিন্তু আমাদের মেজরিটি আছে, ওরা নটা, তাই নটা ওরা দশটা আমরা এগারোটা, আমাদের মেজরিটি আছে, কিন্তু আমাদের সেটা ই করতে দিচ্ছে না, এবং যার জন্য আমরা প্রোটেস্ট করছি এটাকে। আমরা এই দুর্নীতি আমাদের অঞ্চলকে হতে দেবো না, আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, এটা আমার শেষ কথা। এবং আপনাদের এগারোটা মানে এটা তৃণমূল পঞ্চায়েত? হ্যাঁ, সবই তৃণমূল পঞ্চায়েত, কিন্তু ওরা তাপস কুমার স্যার বিধায়ক, মহামৈত্র, কারণ আমরা আমাদের ব্লক সভাপতি দেবাশিস বিশ্বাস, আমরা এগারো জন মেম্বার, আমরা দলের মূল স্রোতে আছি, এবং আমাদের ন্যায্য অধিকারটা কোনো সময় দেওয়া হয় না। আমরা চাই সারা বানিয়া অঞ্চল চাই দুর্নীতি করে জোড়া এটা দুর্নীতি মুক্ত হোক। আপনার নাম? শাহানাজ বিবি মণ্ডল, শিল্প পরিকাঠামো। আমরা সামনেই পেয়েছি প্রাক্তন প্রধান ও বানিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সদস্যকে। তিনি কি বলছেন আমরা শুনব তার মুখ থেকে। আমার দীর্ঘদিনের বারো বছরের পঞ্চায়েতের অভিজ্ঞতা থেকে সামান্য একটা জেনারেল মিটিংয়ে এত পুলিশের দরকার ছিল বলে আমি মনে করি না। আর সাধারণ সভা যেহেতু, এই সাধারণ সভাতে সাধারণ যারা সদস্য আছে পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির দুজন সদস্য আছে তারা উপস্থিত থাকে, এইভাবে মিটিংগুলো হয়। কিন্তু দেখা যাচ্ছে যারা সিপিএমের চারজন, বিজেপির তিনজন, কংগ্রেসের দুজন এবং আমাদের দলের দুজনকে ভাঙিয়ে নিয়ে গিয়ে পঞ্চায়েতে একটা বিশৃঙ্খলার চেষ্টা করছে, এবং তারা নিজেকে বলছে যে তারা নাকি সৎ, কিন্তু ওই দলেই শিল্পের সঞ্চালক আছে, কৃষির সঞ্চালক আছে, নারী ও শিশুর সঞ্চালক আছে, এবং তারা আগের যত সভা ছিল সব সভাতেই প্রধানের সঙ্গে অর্থে উঠতে সই করেছে। পঞ্চায়েতে আপনারা জানেন যে প্রতি বছর বছর অডিট হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের অডিটাররা আসে, রাজ্য সরকারের অডিটাররা আসে, এবং সেখানে অডিট করে পানিয়া গ্রাম পঞ্চায়েতকে স্বচ্ছতার সঙ্গে চলছে তার প্রমাণ আছে। এবার অডিট জেলা পরিষদের ভবনে হয়েছে কিছুদিন আগেই, কেউ যদি মুখে বলে যে এখানে অস্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েত চলছে, অনেক কিছুই মুখে বলা যায় কিন্তু কাজে প্রমাণ করে দেখাতে হবে কোনটা সৎ এবং কোনটা অসৎ। যাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে তৃণমূলকে বিড়ম্বনায় ফেলা, সিপিএমের চারজন, বিজেপির তিনজন, কংগ্রেসের দুজন এবং আমাদের দলের দুজনকে ভুল বুঝে বারবার একটা জায়গায় নিয়ে গিয়ে পঞ্চায়েতকে হেনস্থা করার চেষ্টা চলছে। মূল আলোচ্য বিষয় ছিল সিএফসি একটা ফান্ড, পিবিজি। আমাদের বর্তমানে আমাদের এমপি ম্যাডাম বলেছেন যে বড় বড় কাজ করতে হবে, আমরা চারখানা কাজ 20 লাখ টাকার নিচে আমরা সর্বসম্মতিক্রমে সাধারণ সবাই পাস করেছি, এবং সেটা উত্তর কমিটিতেও পাস হয়েছে, অর্থেও পাস হয়েছে। আপনার নাম? আমার নাম তরুণ কুমার ঘোষ চৌধুরী, আমি বানিয়ার এক্স প্রধান, এক্স উপপ্রধান, বর্তমান তৃণমূলের একজন সদস্য।